হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা সিরিয়াস এবং ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কিন্তু কথা বলবো সো বিষয়টা হচ্ছে আজকের কিন্তু শাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান সেই প্রজেক্টটার কিন্তু একটা গানের টিজার ড্রপ করা হয়েছে আমি এবং আমি কিন্তু রিয়াকশান ভিডিও কিন্তু করেছি তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো আমার গানের টিজারটা দুর্দান্ত লেগেছে এবং প্রেজেন্টেশন ওয়াইজ যে বড় গ্র্যান্ডার এটাকে শ্যুট করা হয়েছে এবং সাকিব খানকে দেখতে ভালো লাগছে মিমি চক্রবর্তীকে দেখতে ভালো লাগছে সাকিব খানকে এবং মিমি চক্রবর্তীকে এইভাবে আমরা প্রিভিয়াসলি কখনো দেখিনি এবং এই সমস্ত কথা আমি কিন্তু আমার রিভিউতে কিন্তু বলেছিলাম তো এখন বিষয়টা হচ্ছে এই গানটা যে গানটা সম্ভবত নেক্সট উইকেই আসবে টোয়েন্টি এইট অফ মে এই গানটার বিরুদ্ধে একটা কপির অ্যালিগেশন কিন্তু উঠে আসছে এবং এই কপির থেকে সত্যিকারে যুক্তিযুক্ত নাকি নাকি ভুলভাল একটা যে টুকু পোর্শন এখানে হচ্ছে গাওয়া হয়েছে বা বলা হয়েছে মানে প্রীতম যে গিয়েছেন কোন শহরের মায়াগো লাগে ওরাধুরা এই পোর্শনটা একটা বাউল গান বান্ধবী ললিতা এই গানটা থেকে হচ্ছে কপি বা ইন্সপায়ার আমি বলবো একজন কোনো একটা গান যখন রিলিজ করে তার সেই গানটার সঙ্গে অন্য একটা গান হচ্ছে হচ্ছে আমাদের মিল থাকতে পারে বা সেখান থেকে হচ্ছে আমাদের ইন্সপায়ার ইন্সপিরেশন নিতে পারে এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়েই থাকে তো সেই জায়গা থেকে বিচার করলে আমার অ্যাটলিস্ট মনে হয় হয়তো সব আমি মিল যে হানড্রেড পারসেন্ট নেই আমি কিন্তু মিল রয়েছে পার্টিকুলার ওই ক্যাচি যে লাইনটা ওই ক্যাচি লাইনটাই না মিল প্রচণ্ড কিন্তু রয়েছে বাট এইটাকে আমি এক্স্যাক্টলি কপি বলতে পারবো না আমি এইটাকে এক্স্যাক্টলি কপি বলতে পারবো তার গানটা তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি পুরো গানটা কিন্তু বস এখনও আসেনি পুরো গানটা আগে আসুক এটা সম্ভবত টোয়েন্টি এইট অফ মে কিন্তু চলেছে এবং এটা আমার সম্পূর্ণভাবে প্রেডিকশন এবং সম্পূর্ণভাবে গানটাকে গানটাকে শুনে তারপরে অ্যালিগেশন দাও এটা আমার মনে হচ্ছে গানটার একটা পর্শন শুনে অবশ্যই লাগতে পারে ওই বান্ধবী ঢুটি থেকে হচ্ছে ইন্সপায়ার হয়েছে বাট পুরো গানটা কি আদৌ কপি সেটাকে আগে বুঝতে গেলে পুরো গানটাকে আগে বস শুনতে হবে তাছাড়া কোনো গানকে কোনো জিনিসকে কপি আওতায় কিন্তু নিয়ে আসাটা আমার মনে হয় যে একদম বুদ্ধিমত্তার কাজ হচ্ছে না বা হবেই না এটাই ছিল আমার মেনলি বক্তব্য তোমাদের কি ফিডব্যাক এবং তোমাদের গানের টিজারটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও ভিডিওস নিয়ে টাটা